तो आपकी जिंदगी बोल এখানে বম ছিল, যারা মার্ডার করেছিল তাদের বাড়িতে বম বন্দুক ছিল, বন্দুকগুলো সাইডে কোথায় লুকিয়ে রেখেছে নিশ্চয়ই এখন পর্যন্ত রিকভারি হয়নি, আর বমগুলো রিকভারি করা হয়েছে। কত বম পাওয়া গিয়েছে? বমটা প্রায় ছ সাত ভাগের মতো বম হয়। আচ্ছা, বম স্কোয়াড এসেছিল? বম স্কোয়াড এসেছিল, বম স্কোয়াড এসে এইমাত্র বমগুলো নিয়ে গেল। সিআইডি কাদের বাড়ি থেকে পাওয়া গেল? একটা ছিল আব্দুল মাহবুদের বাড়ি, আর একটা ছিল আব্দুল সামাদের বাড়ি, আর একটা ছিল আপনার আহমদুল্লাহর বাড়ি। এরা হচ্ছে সব বিজেপি সিপিএম এর দুষ্কৃতী লোক। তৃণমূলে কিছুদিন আগে যোগ দিয়েছিল? এখনো কি মনে করছেন আরো বোম আছে গ্রামে? বোম মানে আরো বিভিন্ন জায়গায় বোম বন্দুক ওই সব বাড়িতে, ওই ওদের এলাকার মধ্যে যে বাড়িগুলো আছে ওগুলি খুঁজলে অবশ্যই এখনো কিছু কিছু পাওয়া যাবে। কি নাম আপনার? কি নাম? আমার নাম শেখ ফারুক আলী। গ্রামটার নাম কি? গ্রামটার নাম দামোদর চক। আচ্ছা, এইটা কমপ্লিট হলো? তাহলে আমি 5 মিনিট ছাড়ি। এইটা আগুনটাও দেখা যাচ্ছে। পেয়েছিলাম জঙ্গলে একটা ল্যান্ডমাইন ডিসপোজাল হচ্ছিল, একদম পুরো রাস্তাটা গর্ত করেছে, যে ধুলো উঠেছে বাবা, সে ধুলো উঠেছে যে পারমাণবিক বোমার মত। হ্যাঁ, কি বলে যে রাসু গিয়ে তার তেলে দেখছে, বলছে আরে তার দেখা যাচ্ছে তেলে দেখে কেমন ওই উদয়পল্লী লোকনাথ অফিসের কাছে। আপনি উদয়পল্লী লোকনাথ মন্দির বলুন, ঠিক আছে? লোকনাথ মন্দিরের পাশে জিজ্ঞেস করলেই বলে দিবে যে শ্রীকান্ত হাজিরার বাড়ি কোনটা, তার উল্টো দিকের বাড়িটা আমার। চলো চলো চলো, গাড়িটার পিছনে যাবো, চলো।
থাক না থাক না থাক না কোন এলাকা কোন মাঠের এখানে একটা বাইট করে নেবো।